ওয়েলকাম টু হোম কোয়ারেন্টাইন নরেন্দ্র মাজার ইউটিউব চ্যানেল আমরা যেরকম করছিলাম চ্যাপ্টার ওয়াইজ এমসি কে বেঙ্গলি ভার্সেন ইংলিশ যারা যারা তারা প্লে ওখানে ভাগ করে দেওয়া আছে তোমরা ওখান থেকে সব ভিডিও পেয়ে যাবে তো আমরা আজকে করবো জেনফা দু হাজার চোদ্দোর সলিউশন অ্যান্সার এখন যেরকম পার কোশ্চেন টু মার্ক্স থাকে আগে ছিল ওয়ান এর আগে আসতে একশোটা কোশ্চেন আর এখন আসে পঞ্চাশটা কোশ্চেন তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হুইচ সিনথেটিক ফাইটো হরমোন ইজ ইউজড ইন রুট সেটিং পাউডার ইন হর্টিকালচার ফার্স্ট কোশ্চেনের আনসার হচ্ছে আই বিএ ইন্ডল বেউট্রিক অ্যাসিড তারপরে হচ্ছে কোয়েশ্চেন নম্বর দুই এভলিউশনারি হিস্ট্রি অফ অ্যান অরগানিজম ইজ নোন অ্যাস ফাইলোজেনি অ্যান্সেট্রি প্যালিওন্টোলজি আর অন্টোলজি তো এটার উত্তর হচ্ছে ফাইলোজেনি অপশান এ হচ্ছে রাইট আনসার পরের কোশ্চেন ইফ দ্য রেসপাইরেটারি রেট অফ আ্যান সিক্সটিন পার মিনিট দেন দ্য রেট অফিস ইস এক্সপাইরেশন উড বি এই কোশ্চেনের আনসারটা তোমরা সবাই কমেন্টে আনসার দেবে কোশ্চেন নাম্বার থ্রি পরের কোশ্চেন দ্য জেনেটিক পোটেন্সিয়াল অফ এ প্ল্যান্ট সেল ইস প্রডিউসড অ্যান এন্টায়ার প্ল্যান্ট আন্ডার সুইটেবল এনভায়রনমেন্ট ইজ কল্ড টোটি পোটেন্সি অপশন ডি হলো রাইট আনসার জুট ফাইবার্স আর অপটেন ফ্রম হুইচ পার্ট অফ জুট প্ল্যান্ট এটা হবে বার্ক বাট বার্ক দেখে এভিডার মিস করলে হবে না তো এটার আনসার হচ্ছে ফ্লোয়েম ফাইবার ফ্লোয়েম হচ্ছে রাইট আনসার পরের কোশ্চেন ডিএনএ লেন্থ পার টান অফ হেলিক্স ইজ যদি ন্যানোমিটার থাকে তাহলে থ্রি পয়েন্ট ফোর হবে আর অ্যাংস্ট্রম থাকলে থার্টি ফোর সিও টু ইজ ট্রান্সপোর্টেড ইন ব্লাড অ্যাস কার্বনিক অ্যাসিড বাইকার্বোনেট কার্বামিনা কম্পাউন্ড আর অল অফ দিস এই কোশ্চেনের আনসারটাও তোমরা কমেন্টে আনসার করবে কোশ্চেনটা সোজাই আছে পরের কোশ্চেন হচ্ছে দ্য হিস্টোন কোর অফ এ নিউক্লিওজম কন্টেন হাউ মেনি ডিফারেন্ট টাইপস অফ প্রোটিন ডিফারেন্ট টাইপস বললে ফোর হবে ঠিক আছে আর টোটাল বললে হবে এইট তো ডিফারেন্ট টাইপস বলেছে তো হচ্ছে চার রকমের এইচ টু এস টু বি এইচ থ্রি আর এইচ ফোর আর একটা থাকে দুটো করে তাহলে টোটাল যদি বলে তাহলে হবে আটটা পরের কোশ্চেন হুইচ স্টেটমেন্ট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ফর গ্লাইকোলাইসিস তো অপশন এ বলছে বি হচ্ছে এটি বিজ প্রডিউসড সিও টু এইচ টু আর ইউসড আর ডি হচ্ছে এনএডিচ আর হাইড্রোজেন আয়ন আর প্রুসড এখানে আমি কোয়েশনটা তোমরাই করবে বাট আমি বলে দিচ্ছি হয় আর এনএডিচ হয় তো তোমরা আনসার কমেন্টে জানাবে ইজ প্রেজেন্ট ইন বার্ড ম্যামেলস কান কার থাকে সুন্দর কান তো আমাদের কি আমরা ম্যামেলস তো এটা হচ্ছে ম্যামেলস পরের কোশ্চেন হচ্ছে এ ইউএজি আর ইউজিএ আর স্টফ কোডন এটা হলো অপশান বি রাইট আনসার পরের কোশ্চেন অক্সিডাইজড হিমোগ্লোবিন কন্টেনস অপশন বি হলো রাইট আনসার পরের কোশ্চেন হচ্ছে আরিশ ফ্যাক্টর ডিরাইভস ফ্রম ইটস নেম ফ্রম রেসাস মাংকি তো এটা হচ্ছে মাংকি The effect of, question number 14, the effect of length of a day or night on flowering is called photoperiodism এটা উক্তার হচে photopriodism option, এহলো e right answer. তার পডে পোছে, in mismatched blood transfusion, which event does occur? mismatch blood transfusion হলে, কি হয়? তেয় এটা হলো question number 15, তুমনা answer দের কমেন্টে. এরপরে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন ইজ সেমি কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশন হলো সেমি কনজারভেটিভ এরপরে হচ্ছে হার্ট সাউন্ডস আর প্রডিউসড ডিউ টু হার্ট সাউন্ডস আর প্রডিউসড ডিউ টু সাডেন রাস অফ ব্লাড ইন টু কার্ডিক চেম্বার সার্ভ ক্লোজার অফ কার্ডিক ভালভস আইদার এ অর বি মানে এ হবে না হলে বি হবে ডি বলছে নান অফ দ্য অ্যাভ তো এই কোশ্চেনের আনসার এটাও তোমরা কমেন্টে জানাবে সতেরো নম্বর কোয়েশ্চেন নম্বর এইটিন হোয়াট আর রাইবোজাইমস তো এটা সোজাই আছে এটা তোমরা কমেন্টে আনসার দেবে নিউক্লিওজোম কন্টেন্টস অনলি ডিএনএ হিস্টোন প্রোটিন ডিএনএ অ্যান্ড হিস্টোন প্রোটিন বোথ ডিএনএ আর এনএ হচ্ছে ডিএনএ অ্যান্ড হিস্টোন প্রোটিন দ্য এডিবেল পার্ট অফ অ্যাপেলিস ফ্লেসি ওভারি ফ্লেসি থ্যালামাস ফ্লেসি সিড কোট ফ্লেসি ক্যালিক্স এডিবেল পার্টস অফ যত ফ্রুটস আছে সবগুলো তোমরা সবাই দেখে যাবে তো বহুত ইম্পর্টেন্ট এই টপিকটা এখান থেকে অনেক কোশ্চেন আসে তো অ্যাপেলসের হচ্ছে ফ্লেসি থ্যালামাস কোশ্চেন নাম্বার 21 অ্যাবসলিউট কন্টেন্টস অফ নিউট্রোফিল ইসিনোফিল বেসোফিল মনোসাইট ইন অ্যান অ্যাডাল্ট হেলদি ম্যান অকারস ইন দ্য অর্ডার মানে বড় থেকে ছোট সবথেকে বেশি কি থাকে তারপরে আমাদের সবথেকে কম কী থাকে থেকে বেশি কী থাকে নিউট্রোফিল সব থেকে বেশি কী থাকে নিউট্রোফিল সিক্সটি পার্সেন্টেজের কাছাকাছি তারপর আর সব থেকে কম কে থাকে সব থেকে কম থাকে বেসোফিল তো এখানে আমরা দেখতে পাচ্ছি অপশানগুলোর মধ্যে বাকিগুলো এলিমিনেট করে দিচ্ছি অপশান সি হবে না নিউট্রোফিল থেকে বেশি আর বেসোফিল কম থাকে কিন্তু এখানে বেসোফিল কমে নেই এখানে ইসিনো ইয়োসিনোফিল দিয়েছে এটা হবে না ডি হবে না বি হবে না তো বাঁচলো কোনটা এ তো এ হচ্ছে রাইট আনসার নিউট্রোফিল মনোসাইট এসেনোফিল বেসোফিল এখানে কিন্তু লিম্ফোসাইটটা দেয়নি লিম্ফোসাইট দিলে অর্ডারটা চেঞ্জ হয়ে যেত পরের কোশ্চেন টোয়েন্টি টু এফ টুটাই অফ মনোহাইব্রিড ক্রস ইজ ওয়ান ইস টু ওয়ান ওয়ান ইস টু টু ইস টু ওয়ান টু ইস টু ওয়ান টু টু আর নাইন ইস টু থ্রি ইস টু থ্রি টু ওয়ান তো এটা হচ্ছে অপশন বি রাইট আনসার পরের কোশ্চেন ইচ ওয়ান অফ দিস ইজ এন এডিবেল অ্যালগি এডিবেল অ্যালগি কোনগুলো অ্যাগারিকাস অ্যাগারিকাস যেটা দিয়েছে হচ্ছে এডিবেল ফাঙ্গাস মানে এক্সাম্পল যদি হয় তাহলে হবে মাশরুম আর এটার উত্তর হচ্ছে স্পুরুলা অপশান সি হল রাইট আনসার এটা হচ্ছে এডিবেল অ্যালগি এডিবেল অ্যালগি বায়োলজিক্যাল কনসেপ্ট অফ স্পিসিজ ইজ মেনলি বেসড অন রিপ্রোডাকটিভ আইসোলেশন অপশন এ হলো রাইট আনসার কোশ্চেন নম্বর টোয়েন্টি ফাইভ হুইচ প্যাথয়ে ইজ নোনিওডি ফটো ফটোলাইসিস আর ফটো রেসপাইরেশন তো এটার উত্তর হচ্ছে ফটো রেসপাইরেশন অপশন ডি হল রাইট আনসার তো আজকে আমরা পঁচিশটা কোশ্চেনই করছি নেক্সট দিন পঁচিশটা এইভাবে পুরো একশোটা কোশ্চেন করে নেব তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ